এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে মুখী এটা হচ্ছে সিম এটা হচ্ছে ডাটা শাক এটা হচ্ছে ধনেপাতা কাঁচা মরিচ আর এটা হচ্ছে পেঁপে ভর্তা আর এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা আল্লাহ এতগুলো খাইতে পারবো হ্যাঁ তুমি আইটেম উল্টাপাল্টা করছো না তো আইটেম কোনটা দেখো তো এটা কিন্তু আমার

এক দুই তিন চারটা আছে আমার তোমার ওকে আজান দিয়েছিল হ্যাঁ আমরা আজনের জন্য বিরতি নিয়েছিলাম এর মধ্যে আবার রোমাইশ একবার ডিস্টার্ব করছে ওকে আজান শেষ আমরা শুরু করি ওয়ান টু থ্রি আমার তো বাদ দেখা যায় না বর্তা বার্তা লাগছে অনেক মজা পাইছে অনেক ক্লাস্টে তিন বাড়ি বর্তা আর অল্প ওটা বারজন মানেছে আমার বাদ দেখা যায় না শুধু বর্তা

কমেন্ট গুলো পড়তে পারছি না তার জন্য দুঃখিত সো তারপরে তারপরে

ওকে তারপরে রিমার্ক তো লেগছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ভাই আপু তোমাদেরকে অনেক আপু ভাইয়া তোমাদেরকে জানাই জুম্মা মুবারক আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবা আমি ভালো আছি তোমরা কেমন আছো মামুনিটা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দোয়া করি তুমি ভালো থাকো আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ তারপরে মালা লেখছে লভ লভ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক সো মাচ তারপরে নূপুর নূপুর আক্তার লেখছে খুব সুন্দর জয় সি প্লিজ পরের ভিডিওতে আমার নামটা নেন আমার নাম তরুণা তরুণাকে অনেক অনেক ধন্যবাদ তরুণা এই যে তোমার নাম নিলাম তোমার আশা করি দোয়া করি তুমি অনেক ভালো থাকো হ্যাঁ আর আমাদের সাথে সবসময় থাকবা তারপরে মাফুয়া জান্নাত লেগছে অনেক অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক সো মাছ তারপরে রহমত এসকে লেগছে দারুণ হয়েছে খাবারটা দারুণ থ্যাংক ইউ থ্যাংক সো মাছ তারপরে সিতিস শীতিস তুম্পা লাইফ স্টাইল খুব ভালো লাগলো থ্যাংক ইউ তারপরে আনিস আহমেদ আমি সাদে আঙ্কেল খাবারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ থ্যাংক ইউ সাদে আকে তারপরে এম এস টি মিম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা মামনি কেমন আছে আজকে ভিডিও খুব সুন্দর হয়েছে এবং তোমাদেরকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তারপর মাহমুদ আবু অনেক সুন্দর হয়েছে এই খাবারটা কখনো খাইনি এটা হচ্ছে খাবার ইয়া চিকেন কুরমা আর কি আর বেগুন ভাজা চিকেন কুরমাটা হয় চিকেন কুরমা তো এভাবেই হয় তো চিকেন কুরমা খাবেন না কেন অবশ্যই খাইছেন তো ঠিক আছে ঠিক আছে তারপরে শওকত হোসেন লেখছে জলপাই চ্যালেঞ্জ করেন ভাই লবণ মরিচ দিয়ে জলপাই খুব টক মানে খাওয়া সম্ভব বাপা তারপরে এমডি পারভেজ লেখছে আপনি চিটিং করে করেন খাবার নিয়ে আচ্ছা আমি কি চিটিং করলাম আমি বুঝতে পারলাম না আর চিটিংটা কি আচ্ছা কোন চিটিং করছি সিটিং তো আমার মনে হয় না কিছু করছি ওকে হয়তো আপনি ভুল বুঝছেন আর ভুল বুঝে তাকে আমাদেরকে ইয়া করে দিবেন কমার দৃষ্টি দেখবেন যদি আমাদের চিটিং হয়ে থাকে তো গতকালকে এই ছিল আমাদের ভিডিওতে কমেন্ট আর কমেন্টগুলো এর আগের ভিডিওতে কিন্তু অনেকজন কমেন্ট করেছিল আমি তাদের কমেন্টগুলো তুলে ধরতে পারছি না সো আজকে একদমই কম কমেন্ট হ্যাঁ উনিশটা কমেন্ট সো তাড়াতাড়ি পরে ফেলছি সো এখন কি পানিশমেন্ট দিবা দিয়ে বলো আর আজকে খাবারটা কিন্তু অনেক দারুণ ছিল ভর্তা দিয়ে হ্যাঁ ভর্তা

অনেক ইয়া মানে ভারী করে গোল করে কাটছে পেপে পেপে মজা পেপে তো অনেকে কাচাই খা অনেক মানুষই খা তবে এটা একটু তিতা লাগতেছে আমার কাছে তিতা লাগে আর হচ্ছে কেমন করা কোরা কোরা মানে কষকষ একটা কিন্তু গন্ধ আছে না খাওয়া দাওয়া করে আসলে যে সব খাবার দাবার খাওয়া অনেক কঠিন হুম আজকে আমাদের আপ্রখন ভর্তা দিয়ে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে